কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র হল শিলাইদহ কুঠিবাড়ি। এখানে কবি তার জীবনের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন। এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালী, গীতাঞ্জলি সহ আরও অনেক জনপ্রিয় গান। আমার কুষ্টিয়া ট্যুরে লালন সাঁইজির মাজারের পরেই এসেছি শিলাইদহ কুঠিবাড়ি। লালন সাঁর মাজারের উপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আপনারা কুষ্টিয়া সফরে আসলে এখানকার ঐতিহ্যবাহী কুলফি মালাই ও তিলের খাজা খেতে ভুলবেন না, পরিবারের অন্যদের জন্যও নিয়ে যেতে পারেন। আর কথা বাড়াবো না, চলুন পুরো জায়গাটা ঘুরে দেখি।